ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের উপনির্বাচনত অংশগ্রহণ লাই মনোনয়নপত্র দাখিল শেষ দিন সোমবার বিএল পর্যন্ত তিনজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে যারা মনোনয়নপত্র জমা দিয়ে তারা হলদি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হৈদুল আলম, স্বতন্ত্র প্রার্থী এস কে এম সেলিম, অপর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহবুবুল আলম। আবদুল্লাহপুর উন্নয়নের যে প্রয়োজনীয়তা ইয়নরে প্রাধান্য দি আরা হৈদুল আলমের নৌকামার খায় ভোট চাইম এবং নির্বাচিত করি, আরা জননেত্রী শেখ হাসিনার হাতরে শক্তিশালী করি, আবদুল্লাহপুরুর মানুষরে এখন উন্নত জীবন দিবেন লাই আর ওহিদুল আলমের সাথে থাকি, খাস গরিবের প্রতিশ্রুতি রাখি। ছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বেলা আড়াইটা পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে একজন হলো মোহাম্মদ ওহিদুল আলম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, এস কে এম সেলিম স্বতন্ত্র প্রার্থী, মোহাম্মদ মাহবুব আলম স্বতন্ত্র। এই আড়াইটা পর্যন্ত এই তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।